আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্ষিণী নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা জানেন যে আমরা প্রতিদিন বাংলাদেশের পাইকারি বাজারে আলু, পেঁয়াজ, রসুন কত টাকা করে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিই। প্রতিদিন কেমন আজকে আমরা সেই প্রেসটুকু আপডেট করব। আজ হচ্ছে 23 মার্চ 2022 সাল। আসুন দিনের শুরুতে জেনে নিই বাংলাদেশের পাইকারি বাজার প্রতি কেজি আলু, পেঁয়াজ এবং রসুন কত টাকা করে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শক বৃন্দ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করবো, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ যোগাবে। চলুন দর্শক বৃন্দ, আজকে পাইকারি বাজার একটি জেনে নিই। শুরুতে জানাবো আলুর বাজার। আলু বাজার রয়েছে কিছুটা স্থিতিশীল, যেটা স্টিক আলু সেই বিক্রি হচ্ছে প্রায় 13 টাকা, যেটা গুটি আলু সেটা বিক্রি হচ্ছে 11 টাকা 50 পয়সা, আর যেটা বগুড়া লাল আলু সেটা বিক্রি হচ্ছে প্রায় 14 টাকা। সময় দর্শক বৃন্দ, আমি আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজের বাজার। পেঁয়াজের বাজার রয়েছে কিছুটা নিম্নমুখী, যেটা দেশি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 25 টাকা থেকে 26 টাকা, আর যেটা এলসি পেঁয়াজ ইন্ডিয়ান সেটা বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 32 টাকা। এবার আপনাদেরকে জানিয়ে দিব রসুনের বাজারে সর্বসাপে নিউজ। রসুনের বাজার রয়েছে কিছুটা নিম্নমুখী, যেটা মাঝারি আকার রসুন সেটা বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 32 টাকা, আর যেটা বড় আকার রসুন সেটা বিক্রি হচ্ছে 35 টাকা থেকে 38 টাকা। সম্মানিত দর্শক বৃন্দ, ছিল পাইকারি বাজারে আলু, পেঁয়াজ, রসুনের সর্বশেষ আপডেট প্রাইস নিউজ। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।